আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে নর্মাল একটি লো কোয়ালিটি ফটোকে আপনি আপনার মতো করে 4K কোয়ালিটি রেজলিউশনের যে ফটোগুলো হয়ে থাকে এই ধরনের ফটোগুলো কীভাবে এডিটিং করবেন, অথবা আপনি যে যে প্রিভিউতে দেখছেন আর বাকি যে কাস্টমাইজগুলো এগুলো কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন, আপনার পছন্দের মতো করে। ওকে, তো এর জন্য আমরা যেটা করব, আমাদের সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটা হচ্ছে স্ন্যাপচ্যাট। যে অ্যাপ্লিকেশনটির সাথে কিন্তু অনেকেই পরিচিত, তো আমরা এটাকে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ওইটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস এখানে চাপ দেবেন, তারপর এখান থেকে আমরা একটি নর্মাল ফটো সিলেক্ট করব। যদি আমরা ফটোটাকে দেখতে পান, এখান থেকে যদি আমরা জুম করি ফটোটা, ওকে, তো এখান থেকে জুম করলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু অনেকটা ফেটে যাচ্ছে, ওকে, এটা কিন্তু ক্লিয়ার না ততটা, এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু এডিটিং করানো নয়, জাস্ট নর্মাল যেরকমটা তোলা হয়। তো এখন জাস্ট আমরা সরাসরি এখান থেকে চলে যাবো টুলস অপশনে, দেন এখান থেকে আমরা ডিটেলসে যাব, এবং যে স্ট্রাকচার যেটা আছে এটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিব, কিছুটা প্লাস করে দিব, ওকে, যেমনটা 80 মতো প্লাস করে দিব। দেন এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। তো এরপর আমরা আবার এখান থেকে টুলস অপশনে ক্লিক করব, দেন টিউন ইমেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা আমাদের ব্রাইটনেস আপনি আপনার মতো করে রাখবেন। আপনার ব্রাইটনেস যদি মানে লো কোয়ালিটি থাকে সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন, এবং যদি বেশি থাকে সেক্ষেত্রে কমিয়ে নেবেন। দেন এখান থেকে আসবো হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশনটাকে আমরা কিছুটা প্লাস করে দেবো এখান থেকে 35 বা 30 মতো, এবং এখানে হাইলাইটস আছে, হাইলাইটসটাকে আপনি কিছুটা বাড়িয়ে দেবেন সামান্য পরিমাণে, ওকে, এবং শ্যাডো আছে, শ্যাডোটাকে আমরা কিছুটা মাইনাস করে দেবো। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব, এরপর এখান থেকে আবারও টুলসে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা ভিগনেটে চলে যাব, ভিগনেটটা আমরা কিছুটা কমিয়ে দিব, ওকে, যেতে আমাদের ফটোতে কিছুটা ভিগনেট অ্যাড করতে হবে, এখান থেকে -17 বা এরকম 70-এর কাছাকাছি রাখবেন, ওকে, 70 মতো রাখবেন। রাখার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন, দেন কিন্তু হচ্ছে আমাদের এখনও কিন্তু ফটোটাকে যে ফুল কোয়ালিটি হয়েছে এরকম না, ওকে, জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজ করবো। দেন আমরা এখন ফটোটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, এবং হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করবো, তো আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। যাওয়ার পর আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু ফটোটা HD কোয়ালিটি করবো, আর ফটোটা কিন্তু অনেকটা ক্লিয়ারনেস চলে আসবে। আমরা এখান থেকে রিমেনি অ্যাপ্লিকেশনটিকে হচ্ছে ডাউনলোড দিয়ে নেবো প্লে স্টোর থেকে, এটাকে আমরা ফ্রিতে কাজ করে নিতে পারবো, জাস্ট কয়েকটা অ্যাড দেখে, ওকে। তো এখান থেকে আমরা রিমেনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, আমি যেটা বলছি এখানে যে দুইটা স্টেপের জন্য আমাদের দুইটা অ্যাড শো করবে এখানে, সেই অ্যাড দুটো আমাদের দেখে দেন স্কিপ করে হচ্ছে আমাদের এই কাজগুলো করে নিতে হবে, ওকে। তো এখান থেকে ফ্রিতে নিতে গেলে একটু আমাদের অ্যাডগুলো একটু সহ্য করে নিতে হবে। তো এখান থেকে আমরা রিমেনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড দেওয়ার পরে ওপেন করার পরে এখান থেকে এনহান্সে ক্লিক করব, ওকে, যে এনহান্স অপশনটি আছে, দেন এইমাত্র যে ফটোটিকে আমরা স্ন্যাপচ্যাট থেকে এক্সপোর্ট করলাম এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এরকম অপশন আসলে ক্লোজে ক্লিক করবেন, দেন এখান থেকে আমরা হচ্ছে যে ফটোটি এনহান্স করতে হবে, অ্যান্ড ওয়াচ অ্যান্ড অ্যাড, ওকে, তো আমাদের অ্যাড দেখে এটাকে এনহান্স করতে হবে ফ্রিতে। তো আমাদের অলরেডি অ্যাড চলে আসছে, তো অ্যাডটা আমি স্কিপ করে যাচ্ছি, জাস্ট অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের এনহান্স কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে ক্রসে ক্লিক করব, এবং আমরা আমাদের যে পিকচারের প্রিভিউটিকে এখানে আমরা খুব সহজে দেখতে পারবো, যেমনটা আমাদের পিকচারের পূর্বের যে ছবিটা ছিল এইরকম, এবং বর্তমানে হচ্ছে এইরকম, এখানে ফেস স্মুথ বা ব্যাকগ্রাউন্ড বলেন আপনারা যদি দেখেন, এখান থেকে এনহান্সের আগের ফটো এবং এনহান্সের পরের ফটো আমরা যদি এখন জুম করি সহজে কিন্তু এগুলো ফাটবে না, ওকে, আমরা ক্লিয়ারভাবে কিন্তু দেখতে পারবো, কিন্তু পূর্বের ছবিটা আমরা যখন জুম করছিলাম তখন কিন্তু এগুলো কিছুই বোঝা যাচ্ছিল না। তো এইভাবে করে নিতে পারবেন। এখন জাস্ট আমাদের সেভ অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু একটা অ্যাড আসবে, জাস্ট এখান থেকে আমরা এই অ্যাডটি দেখার মাধ্যমে এখানে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড, তো জাস্ট এটাতে ক্লিক করলে আমাদের অ্যাড চলে আসবে এরকম, জাস্ট 30 সেকেন্ড একটি অ্যাড। তো এটা দেখা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের পিকচারটা আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো এইভাবেই মূলত আপনারা ফ্রিতে এই ধরনের যে 4K কোয়ালিটি ফটো এডিটিং করে নিতে পারেন, জাস্ট অ্যাডটি দেখলে কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে, তার কোনো কাজ নেই। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।